السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও কিছু রমজান সংক্রান্ত বুল ত্রুটি নিয়ে এ পর্যায়ে প্রথম যে বুলটা আমরা বলবো সেটা হচ্ছে অনেকে তারাবীর নামাজ পড়তে গেলে কোনো ইমামকে সে টার্গেট করে যে ওই ইমামের পিছনে সে চালাত আদায় করবে কিন্তু যখন সে বের হয়েছে তখন দেখা যাচ্ছে তার পাশের মসজিদে আপনার এসার জামাত শুরু হয়ে গেছে তখন সেইখানে এসার জামাতটা না ধরে সে অন্য ইমামের পিছনে তারা বিপড়ার জন্য সে আপনার এশার জামাতকে মিস করেছে এটা কিন্তু আরেকটা ভুল না আপনি যখন দেখলেন যে আজকে দেরি হয়ে গেছে তাইলে আপনি এশার জামাত ধরেন কারণ হচ্ছে ফরজের জামাত সুতরাং এই জামাতকে মিস করা যাবে না হুম আপনি কেন নফলের দিকে গুরুত্ব দিলেন এত বেশি ফরজের গুরুত্ব না দিয়ে ওয়াজিবের গুরুত্ব না দিয়ে সুতরাং এটা অবশ্যই হ্যাঁ খেয়াল করা উচিত আরেকটা ভুল সেটা হচ্ছে অনেকে তারাভিনামাজ পড়তে গেলে হুলস্থুল করে মানে যেমন কাক ঠোকরের মতো যেমন কাকজন কুটকুট করে ঠোকর মারে অথবা মুরগি যেরকম ঠো ঠোকর মারে জমিনে কোনো কিছু খেতে গেলে এরকম টুকটুক করে অনেকে পড়ে বিশ্বাঘাত পড়ে খুব হুলস্থুল করে আধা ঘন্টার আগেই শেষ হয়ে যায় না এটা কখনো কোনো কাজের নামাজ হলো না হ্যাঁ এটা বরং কি আপনার মুরগির ঠোকরের মত হয়ে গেল এই ব্যাপারে আব্দুল আবদুল্লাহ শেখ মোহাম্মদিন আব্দুল ওয়াহাব রাহিমহল্লাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছিলেন কেউ যদি আপনার তাড়াতাড়ি আপনার সালাত আদায় করে এবং অনেক এলাকার মধ্যে এরকম পরিবেশ যে দেখতেছেন যে যে ইমামে তাড়াতাড়ি সালাত আদায় করে তার মুক্তাদি বেশি হয় আর যে একটু লম্বা পড়ে তার মুক্তাদি আপনার কমে যায় হ্যাঁ তিনি এটাকে বলেছেন যে শয়তানের একটা নতুন করে কৌশল হ্যাঁ সেটা হচ্ছে শয়তান প্রথমত চায় যে কেউ আবাদত না করুক যখন কেউ আবাদত ছাড়বে না সে পড়বেই পড়বে তখন তাকে বুদ্ধি দেয় এমন কিছু বুদ্ধি যার কারণে তার আমলটা যেন নষ্ট হয়ে যায় এই কারণে কি করে যে এমন ইমাম খুঁজতে তাকে লাগিয়ে দেয় যে খুব তাড়াতাড়ি নামাজ পড়ে যেইখানে কোনো ইতমিনান মনোযোগ ইত্যাদি থাকে না খুসোখুচু যেটাকে বলা হয় সেটা একেবারে থাকে না এরকম অধিকাংশ এলাকায় বিশেষ করে আমাদের দেশে বা উপমহাদেশে বা পাক ভারতে এরকম দেখা যায় বাংলাদেশে অনেকে একবারে তুফান মেইল হ্যাঁ খুব হুলুস্থুল করে যে যদি বয়স্ক মানুষ হয় তাদের পিছনে নামাজ পড়া অনেক খুব টাফ ব্যাপার হয়ে যায় না এরকম করে কোনো ফায়দা নেই বরং আপনি কি করবেন যে নামাজের মধ্যে তুমানিনের যেটা মনোযোগ সৃষ্টি করা এটা কিন্তু একটা ওয়াজিব কাজ মানে ধীরস্থিরতা ধীরস্থিরতা কিন্তু বাধ্যতামূলক যেটাকে আরবিতে তুমানিনা বলে হ্যাঁ এটা না হলে কিন্তু সালাত হবে না হ্যাঁ আবু হাদিসের মধ্যে এসেছে তিনি রসুল একসমসম বসেছিলেন তখন একজন ব্যক্তি এসে দুই জায়গা সালাদ আদায় করলেন তাইয়দুল মসজিদ তারপর রসুলকে সালাম দিলেন সালাম দেওয়ার পর রসুল বললেন ইর জায়ফসল্লিফাই কালাম তুষাল্লি এই তুমি চলে যাও আবার তুমি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয়নি তারপরে এ আবার গিয়ে আবার নামাজ পড়লেন আবার ফেরত আসলেন আবার রসুলকে সালাম দিলেন আবার বললেন ইর্জা ফসলিফাই কালাম তুষাল্লি আবার যাও আবার তুমি সালাত আদায় করো তোমার সালাত আদায় হয়নি আবার সে দ্বিতীয়বার সালাত আদায় করে আবার রসুলকে সালাম দিলেন বললেন যে এর জেফা ফাইনে গেলাম তো সাল্লে না তোমার নামাজ হয়নি আবার চলে যাও তখন এইবার বলছেন হ্যাঁ যে হ্যাঁ অল্লাহ ইলা ইনি ইসলাদা যে আল্লাহর কসম খেয়ে বলছে আমি এর থেকে সুন্দর করতে পারি না আপনি একটু আমাকে শিখিয়ে দেন আমি আর কত কষ্ট করবো পড়লামই তখন আকরম সালাম সুন্দর করে তাকে সিস্টেম শিখিয়ে দিলেন এবং যেটার মধ্যে তার ঘাপলা ছিল যেটাকে তো মানিয়ে না বলা হয় ধীরস্থিরতা সেই ধীরস্থিরতা ছিল না বলে তাকে শিক্ষা দিলেন যে সুন্দর করে রুগু থেকে হ্যাঁ আপনার দাঁড়াবে একবারে স্থির হয়ে দাঁড়াবে যেন অঙ্গ প্রত্যেকটা জায়গা মতো পৌঁছে যায় তারপরে তুমি হ্যাঁ সেদের দিকে যাবে টুকটুক করে কেন যাও শেষদের যেমন দিবে তখন যেন স্থিরতার সাথে দেওয়া হয় হুম হুলুস্থুল যেন না থাকে দুই সেজদার মাঝখানে যেন ঠিক মতো বসো যেন প্রত্যেকটা অঙ্গ জাগামত পৌঁছে যায় এরকম প্রত্যেকটা তাকে আপনার তার শিক্ষা দিয়েছেন এই কারণে এটা না থাকার কারণে বলছেন তুমি আবার যাও নামাজ পড়ো তোমার নামাজ হবে না সুতরাং এই জাতীয় যারা নামাজ পড়ে তারা আমি নামাজ এটা নামাজের সাথে তামাশা করা ছাড়া আর কিছুই নয় তার কোনো কাজে আসবে না এই সলা তাল্লার কাছে কখনো পৌঁছাবে না এটা অবশ্যই খেয়াল করতে হবে এটা শয়তানের একটা ধোকামি ছাড়া আর কিছুই না শয়তান এই ঝামেলাটা সৃষ্টি করলো যেন মানুষের নামাজগুলো না হয় এই কারণে তারা যে খুব দ্রুত পড়ে তার 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 খোঁজে বের হয়ে যায় এটা হচ্ছে মানুষের অবস্থা এবং এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি যদি বেশি পড়তে না চান তাহলে আপনি মনোযোগ দিয়ে কম পড়েন একজন ব্যক্তি যদি বিশ্বাঘাত পড়তে তার কষ্ট লাগে মনোযোগ রক্ষা করতে পারে না আপনি দশ রাখাতেই পড়েন তারপরে মনোযোগ দিয়ে পড়েন আপনি চার রাগাতেই পড়েন মনোযোগ দিয়ে পড়েন যেন আপনার চার লাগাতেই কাজে লাগে আপনার বিশ্বাঘাত পড়বেন কোনোটা কাজে লাগবে না সেটা আবার কি হলো সেটার মধ্যে ফায়দাটা কি না এটা কখনো হতে পারে না কিন্তু এখন হচ্ছে কোনো ইমাম সাহেব বলতে পারেন যে আমার মুক্ত দেরে তো একটাও থাকবে না আমি যদি এরকম হ্যাঁ দেরি করে নামাজ পড়ি তা আমরা বলবো এই ক্ষেত্রে আপনি ছোটো সুরা পড়েন আপনি রুকুসু ঠিক মতো স্থিরতার সাথে দেন নাইলে তো আপনার সালাত হবে না আপনি একটু আপনি কেরারটাকে কমিয়ে দেন কোনো অসুবিধা নেই কারণ কোরআন খতম করা সরিয়ে বাধ্যতামূলক করা হয়নি বরং এটা একটি ইস্তেমবাদ করা হয়েছে হ্যাঁ রসুল আকরমসালসালাম এবং জিবরিলের কর্মকাণ্ড থেকে রসুল আসলামের কাছে এসে জিবরিল প্রত্যেক রমজান মাসে তার আগের পুরো হ্যাঁ যতগুলো কোরআন আয়াত নাজির হয়েছে সেগুলা মোরাজা করতেন একজন অপরজনকে শুনাইতেন এবং রসুল আকরম সাহা ইসলামের হ্যাঁ মৃত্যুর বছর জিবরিল আল ইসলাম এসে রসুলের দুইবার করে কোরআন পুরো কোরআন শুনলেন তাহলে এর থেকে বোঝা যায় মানে আগে যতগুলো নাজিল হইতে পুরো খতম দেওয়ার এই ব্যাপারটা বোঝা যায় কিন্তু রসুল তো বলেননি সুতরাং এটা একটা সুনত কাজ হ্যাঁ বা মোস্তাহাব কাজ এটার জন্য আপনি নামাজের কোয়ালিটি নষ্ট করে দিয়ে নামাজকে ধ্বংস করে দেবেন সেটা তো সরিয়ে আপনাকে কোনো সুযোগ দেওয়া হয়নি এই কারণে কোনো মুক্তাদি যদি হুলুস্ত চাই তাহলে তাকে কম নামাজ পড়ান আপনি চার কাজ পড়ান এরকম আরব দেশে আছে যে চার কাত সুন্দর করে পড়ে বাস হুম প্রথম ইয়ের মধ্যে বিশেষ করে শেষ দশ দশ রাত্রের মধ্যে অনেকে এরকম চার রাগাত করে পরের পরের মানে শেষ রাত্রে উঠে সাত রাগাত পড়ে বৃত্ত প্রথম আপনার রাত্রে শুরুতে চারাগাত পড়ে খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে দৃঢ় সাথে সাথে পড়ে দেখা যায় এক রাঘাতের মধ্যে পাঁচ পাঁচ মিনিট চলে গেল সুতরাং ওইভাবে আপনি মনোযোগ দিয়ে পড়েন এটা দুই রাঘাত পড়লে অনেক অনেক উত্তম আপনার তিরিশ রাঘাত পড়ার বিশ বিশটাঘাত পড়ার চাইতে কিন্তু এটা বুঝেবে কাকে হ্যাঁ বুঝেবে কাকে এটা বুঝতে চায় না অনেকে এই কারণে আমরা বলবো যে হম অবশ্যই হ্যাঁ নামাজের কোয়ালিটির দিকে খেয়াল করতে হবে হ্যাঁ যেটা রসুল এখন সালাত সম্পর্কে বলছেন ফলে আহস আল্লাহিনা যে রসুল কত সুন্দর সালাত আদায় করছিলেন কেমন লাইন এবং কত লম্বা করেছিলেন তোমাদেরকে আমি বলে পারবো না হ্যাঁ তাইলে সেইভাবে অবশ্যই নামাজের যেটা রুফ বলা হয় তোমারই নাকি আপনার দৃঢ়স্থির দিকে নামাজের রুফ বলা হয় যদি নামাজের রুয়ে না থাকে তাহলে এই নামাজকে আল্লাহর কাছে পৌঁছাবে না এটা কখন হতে পারে না সুতরাং আমরা নামাজ রুশ পড়ার আদায় চেষ্টা অবশ্যই করতে হবে এই কারণে সে মোহাম্মদ বিন সাহাউসাইমিন বলেছেন যে ওলামা ইকরাম বলেছিলেন যে একজন ইমামের জন্য হ্যাঁ এমন দ্রুত করা না যে মোমেনদের সুন্নত কাজ করতে অসুবিধা হয় হ্যাঁ দেখেন এমন বলতেছেন ইমামের জন্য এরকম করা না যায় যে এত তাড়াতাড়ি পড়া যে শূন্যত আদায় করতে অসুবিধা হয় তাইলে যদি ওয়াজিব আদায় করা ফরজ আদায় করা যদি ঝামেলা হয় এত তাড়াতাড়ি পড়ে তাইলে কি অবস্থা হবে কারণ অনেক অনেক জনে আপনার কি মানে রুকু সেচ ঠিক মতো দিতে পারতেছে না হ্যাঁ এই এই সমস্যা হয়ে যায় রুকুও দিতে পারে না ঠিক মতো সেচদাও দিতে পারে না এই হচ্ছে অবস্থা তাইলে যদি ফরজ ঠিকমতো আদায় করতে না পারে সেটা কিভাবে সালাত হবে হ্যাঁ মুক্তাদি যদি এরকম হ্যাঁ ঠিক মতো না করতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝে শুনে হ্যাঁ সরিয়েতে যেভাবে করতে বলা হয়েছে সেইভাবে করার তফিক দান করুন ওসলাল্লাহ আলব আহমেদ ওয়ালা আলহি ওসি আজমাইন